আত্মিত্ব রাজ্যটার নাম হচ্ছে পশ্চিম বাংলা। অতএব এই বাংলায় আমার হিন্দু ভাইয়েরা তারা তাদের ধর্ম পালন করছে, আমরা মুসলমান আমরা আমাদের ধর্ম পালন করছি, খ্রিস্টান ভাইয়েরা তারা তাদের ধর্ম পালন করছে, শিখ পাঞ্জাবি ভাইয়েরা তারা তাদের ধর্ম পালন করছে। এই পশ্চিমবাংলা কারো অসুবিধা হয়নি, তার জ্বলন্ত প্রমাণ আপনাদের সোনাখালি। আমি মনে করি এই পশ্চিমবাংলায় যত জায়গা আছে সবচেয়ে সাম্প্রতির এক নম্বর জায়গা আমি আজকে বলে দিলাম, সেই জায়গাটার নাম হচ্ছে সোনাখালি জায়গাটা, এক নম্বর। ছেলে খেলা নাকি? একদিকে মন্দিরে আমার হিন্দু ভাইয়েরা তাদের ধর্মের কাজ করছে, আমাদের কোনো অসুবিধা হয়নি আর হবও না। আর আমরা মুসলমান আমরা আমাদের ধর্মের কাজ করছি, তাদেরও কোনো অসুবিধা হয় না, আশা করি হবো না। কারণ আমি এই জায়গায় একবার বলে গিয়েছিলাম, আপনাদের মনে আছে কি না জানি না, যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না, ঠিক না বেটি? একটু জোরে বলুন, যদি কেউ নিজের মাকে ভালো যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারে না, পারবে না। আর যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। যার জন্যই তো আল্লাহ কোরআন পাকে বলেছে, লাকুম দীন কুমলিয়া দিন, তুমি তোমার ধর্ম করো, ওকে ধর্ম করতে দাও, কেউ কারো ধর্মের প্রতি আঘাত করো না। যাক, সর্বপ্রথমে আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদা করে নিই, রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা আমাকে আপনাদের সম্মুখে হাজির করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকর আদা করে নিই, আল্লাহ তাআলা আপনাদের সকলকে এবং আমাকে এই পাক পবিত্র মজলিসে বসার জন্য সৌভাগ্য দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরজু তামান্না আশা, রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা যেন রহমত করে দয়া করে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে রসিলাই আমাদের খুদ্দুল মিলাদুল মাহফিল দোয়া খায়রে মজলিসকে যদি আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। বেশি লম্বা চওড়া আলোচনা নয়, সংক্ষেপে খুব জরুরাত, খুব দরকারি যে কথাগুলো বলার বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদের সকলকে শোনার পরে উভয়কে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা অবগত আছেন, আপনাদের জানা আছে, আমি আমার জীবনে যত জায়গায় ওয়াজ নসিহত করতে যাই প্রত্যেকটা জায়গায় আগে একটা কথা জিজ্ঞাসা করি, এ কথাটা না বলে আমি কোথায় ওয়াজ করিও না করবো না, এইটা আমার স্বভাব। ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকর করে বলছি, গর্ব করে নাই অহংকার করে নয়, আপনাদের দুয়াই, আপনাদের মা বাপের দুয়াই, শুধু বাংলা নয় ভারতবর্ষের এমন একটা কোনো রাজ্য নাই যে রাজ্যে আল্লাহ আমাকে নিয়ে যায়নি বলে আমার জানা নাই। ভারতবর্ষের বাইরে পৃথিবীর আরো অন্য অন্য দেশে নিয়ে গেছেন আল্লাহ, দুহাই দুহাই, দুবাই, আবুধাবি, কাতার, আল্লাহ আমাকে নিয়ে গেছেন। আল্লাহ আমাকে একবার নয়, দুবার নয়, চারবার নয়, ছবার নয়, আট আটবার মক্কা শরীফ মদিনা শরীফ নিয়ে গেছেন। এই অল্প কটা দিন আগে এই হাত
আল্লাহর কাবা ঘরে বুলিয়ে এসেছি। এই কটা দিন আগে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সম্মুখে দাঁড়িয়ে এই হাত রসুলকে ওসিলা করে আল্লাহ তাআলার দরবারে তুলেছি। এই যে মুখটা দেখছেন, আল্লাহর কাবা ঘরের কোনায় একটা পাথর আছে, জান্নাতি পাথর, যে পাথরটার নাম হচ্ছে হাজরা আসওয়াদ, যে পাথরে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমা দিয়েছিলেন। এই কদিন আগে সেই পাথরটাকে আল্লাহ আমাকে দিয়ে চুমা দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই। এখানে যত ভাইয়েরা আপনারা আছেন, আমার পর্দার আড়ালে যেসব মা বোনেরা অশুনছেন, সকলের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে জীবনে অন্তত একটিবার করে হলেও যেন আল্লাহ হজ করার তৌফিক দান করে, বলুন আমিন। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর আমি আমরা যারা গিয়েছি আপনারা সকলে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আর একবার করে যেন কবুল করে নেয়, বলে আল্লাহুম্মা আমিন। শুরু তো বলেছি, আবার বলছি, ওয়াজ বুঝে নিবার জিনিস বুঝে নিবার চেষ্টা করবেন। আকেল মান করলে ইসরাই কাফি। আপনারা বয়স্ক মুরব্বী, জোয়ান যুবক ভাইয়েরা, বাচ্চা মাসুম ভাইয়েরা নিচুই বসে আছেন, আমি আমরা কটা ভাই একটু উঁচুতে বসেছি, আপনারা সকলে মিলে এটা আমাদের বসার জন্য ইজাজত দিন। বসতে পারি ভাই? সকলে হাতের ইশারা করে বলুন আলহামদুলিল্লাহ। ওয়াজ জীবনে বহু শুনেছেন, বিশ্বাস করুন ওয়াজ শোনার দরকার নাই। এখন আমাদের যেটা দরকার সেইতে করুন, আমল করুন। আমি আপনাদের মিথ্যা বলবো না, গতকাল দলি যে বৈঠকখানায় বসে বহু মানুষ ছিল, আলোচনা করতে করতে বলছিলাম আর জলসা করব না, আর জলসা করব না, জলসা আমাকে বন্ধ করতে হবে। অনেকে বললেন হুজুর আপনি জলসা বন্ধ করবেন না, জলসা বন্ধ করে দিলে হুজুর আরও খারাপ হয়ে যাবে মানুষ। আমার খারাপ হয়ে যাক, আমি আমল করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এর উপর আমল করব। কেন আল্লাহ বলেছেন আগে তুই নিজে বাঁচ, তুই নিজে বাঁচ, তোর পরিবারবর্গকে বাঁচা, তোর আহলিয়াবর্গকে বাঁচা, তারপরে সোনা খালি বাজারে যা। আর নিজেকে বাঁচতে হবে। বিশ্বাস করুন এই জলসা চারিদিকে হচ্ছে, ওয়াজ চারিদিকে হচ্ছে, নসিহত চারিদিকে হচ্ছে, তবলিগ জামাতের মানুষগুলো চারিদিকে চিল্লা মারতে বেরিয়ে পড়ছে। হ্যাঁ, এতে কতটা লাভ হচ্ছে কতটা লস হচ্ছে এটা আমাদের দেখার দরকার আছে। আজকে এই সোনাখালি বাজারে বিশেষ করে এই জলসাকে উপলক্ষ করে এবং অস্থায়ী বহু দোকান আছে, সে দোকানদাররা দোকান খুলে বসে আছে, ইনারা কিন্তু লাভ আর লস দেখে। আজকে যারা অস্থায়ী দোকান খুলে বসে আছে, অনেকে স্থায়ী দোকান খোলা আছে, কেউ চায়ের দোকান, হরেক রকমের দোকান খুলে বসে আছে, এরা বিক্রি করার পরে এরা লাস্টে হিসাব করে, কষে কত লাভ হলো কত লস হলো, দেখে না দেখে রে বলুন? দেখে। আপনাদের এখানে ঘেরির চাষ তো নাকি? ঘেরির চাষ যারা করে তারা দেখে, যারা চাষি ভাই আছে, ধান কত হলো কমন হলো তারা দেখে, আলু কত হলো দেখে, সব দেখে। আমি বেশি ভূমিকা টানছি না, শুধু আপনাদের মেন কথা বলতে চাইছি। সোনাখালি বাজারে আমি শুনলাম 16 থেকে 18 লাখ টাকা খরচা, 16 থেকে 17 লাখ টাকা
এই জলসা করতে খরচা হয় দুদিন দাবি কালকে রক্তদান শিবির হয়েছে তিন দিন রক্তদান শিবির আছে আরো অন্যান্য অনুষ্ঠান হয়েছে তিন দিন ব্যাপী তে এত খরচা করে এত জলসা দিয়ে রক্তদান শিবির করে অমুক করে টমুক করে তে এই সোনাখালী বাজার জলসা কমিটির এদেরও তো দেখতে হবে আমাদের কত লস হলো কত লাভ হলো হাকি না বলুন কথা বলছেন না কেন দেখতে হবে না আমি জলসা করতে এসেছি আমি তোহা ভাই আপনাদের ফুটফুড়া শরীর থেকে এসেছি আমি লাভ লস দেখে এসেছি কত বুঝতেছে না সবাই লাভ লস করছে আজকে জলসা আলেম ওলামা বক্তব্য রাখছেন ওয়াজ করছেন তা এই জলসার দিয়ে এর আবার লস লাভ লস কিভাবে বোঝা যাবে এটা আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে এর লাভ লস কিভাবে দেখা যাবে ষোলো থেকে সতেরো লক্ষ টাকা জলসা মাশাআল্লাহ হাজার হাজার মানুষ আপনারা এসে বসার জায়গা নাই কাতার দিয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু এর তো একটা লাভ লস দেখতে হবে এই জলসা দিয়ে কত উপকৃত হলাম আমাদের কতটা লাভ হলো না লস হচ্ছে দেখতে হবে আর এর লাভ লস এর লাভ লস দেখতে গেলে কিভাবে দেখতে হবে জানেন এর লাভ লস দেখতে গেলে কালকে জোহরের নামাজের সময় মসজিদে যেতে হবে জোহরের নামাজের সময় কোথায় যেতে হবে মসজিদে যেতে হবে গিয়ে দেখতে হবে ষোলো সতেরো লাখ টাকা খরচা করে দুটো নামাজই বাড়লো না কমলো